কেন্দ্রীয় সংস্থা বিহু তেজপুর কার্যালয়ে আমি প্রথমবার উপলক্ষে বিশেষ সজাগতা অভিযান এটি অনুষ্ঠিত করেছিল চাকুলা শ্রীমন্ত শিবদেব ভবন। এই কার্যসূচীর সংগতি রাখি আমি মহিলাসকলের মাজত আত্মসহায়ক গোট আর অঙ্গনবাড়ি কর্মীসকলের দ্বারা গঠিত কিছু গ্রুপে রঙ্গোলী প্রতিযোগিতার অংশগ্রহণ করলে। এই রঙ্গোলী এইখানে প্রদর্শিত করা হয়েছে যাতে এই রঙ্গোলীর দ্বারা আমার যে খাদ্য প্রাণ পাবলগীয় যিসমূহ খাদ্য উৎকৃষ্ট খাদ্য সুন্দর খাদ্য সেই খাদ্যসমূহ ইয়াত প্রদর্শিত করা হোক রঙ্গোলীর যোগেদি। তারপরে আমি ছাত্র ছাত্রীসকলের কারণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল, তারও বিষয়বস্তু পুষ্টিকর খাদ্যবস্তু আছে। গতি সেই দুইটা প্রতিযোগিতায় আমার সফল হয়েছে, যথেষ্ট প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আজ। আর আমি আনন্দিত হয়েছি যে মানুষের যে উৎসাহ রাইজর যে উৎসাহ এই অনুষ্ঠানত অংশগ্রহণ করার বাবে। আর ভারত সরকার সদায় যে কেন্দ্রীয় সংস্থার বিহু আছে, আমার কেন্দ্রীয় সংস্থার বিহু সদায় তৎপর হয়ে আছে সজাগতামূলক কার্যসূচীসমূহ রাইজর মাজত চলাই নিয়ার বাবে। কেবল প্রথম মাহেই নহয় স্বচ্ছতাই সেবা আর তারপরে আমার ভারত সরকার যিখিনি ট্যাক্সি প্রোগ্রাম আছে গোটেখিনির উপর আমার অনুষ্ঠান অনুষ্ঠিত করে আছে। আমি আজি এই চিতাকোলাত আই অনুষ্ঠিত করেছো। ইয়ারপরে আমার যে অন্যান্য শাখা কার্যালয় আছে বা আমার যে মাধ্যমিক কার্যালয় আর রাজ্যিক কার্যালয় আছে, সেইসমূহ কার্যালয়ে বিভিন্ন স্থানত এই যা মাহটুক অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। এই অনুষ্ঠানের দ্বারা আমি রাইজর মাজলে গেছি আর রাইজে ইয়াক আমার ভালদরে যে রেসপন্স দিছে সেই রেসপন্সের কারণে আমি আনন্দিত হয়েছি।